আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আছে চিকেন কারি, এগ কারি এবং রায়। চ্যালেঞ্জ করবে ইমন, সাথে আছে সাকিব, যে জিতবে তাকে দেওয়া হবে 2000 টাকা। তোমরা প্রস্তুত? এত কম টাকা কি 2000 টাকা বলে কম হয়ে গেছে গায়েস? 1 লাখ 1.5 লাখ দেবা কি? ওকে রেডি? হ্যাঁ হ্যাঁ, 3 2 1 স্টার্ট। দেখা যাক ইমন আজকে সাকিবকে কয় মিনিটে টার্গেট দেয়। টার্গেট নিয়ে সাকিব কি করে সেটাই দেখার বাকি এখন। এই কি ইমন, মেঘে যুগে খাও সুন্দর মতো। এক মিনিটের কাছাকাছি হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে প্রায়। ফাস্ট আস্তে আস্তে দুই মিনিট কিন্তু হয়ে গেছে প্রায়। দেখা যাক ইমন আজকে কয় মিনিটে টার্গেট দেয়। ইমন স্যার আছে কিনা? ইমন স্যার আছে কিনা? কিন্তু প্রায় সব খেয়ে ফেলছে, সুন্দর করে সব খেয়ে ফেলছে। হয়ে গেল ইমন কিন্তু এখনো খাবার শেষ করতে পারেনি। ভূমিকম্প হয়ে যাবে। ওকে গাইস, ইমন কিন্তু 3 মিনিট 33 সেকেন্ডে খাবার কমপ্লিট করেছে। এখন দেখা যাক হাসান কি, সরি সাকিব কি করে। রেডি? 3 2 1 স্টার্ট। 3 মিনিট 33 সেকেন্ডের টার্গেট নিয়ে সাকিব খাবার শুরু করে দিয়েছে। জল লাগবে। ইমন কে একটা টিস্যু দাও। সেলিব্রিটি না, টিস্যু না দিলে হয় না? অনেকেই কমেন্ট করেছে যে ওদের খাবার শেষ হয়ে ওদের হাতে একটা টিস্যু দিয়েন, তার জন্য এটা দিলাম। যে কমেন্ট করেছে তার কমেন্ট রাখলাম। একদিন রাখবো? প্রত্যেক না, প্রত্যেক দিনই রাখবো ইনশাল্লাহ।
এই গতিতে আগাইতে পারবো না, ফাস্ট করো, ফাস্ট আইসো না, তাড়াতাড়ি খাও, জোর লাগলে বইল দিই, জলদি লাগবে না, লাগবে না বলে বাইরের জন্য সবাই দোয়া করবা, বাইরে যেতে পুলিশে ফোন দেয় না, রাতে বাইরে একসাথে পুলিশে ফোন দেয় থানা দিয়ে, বুঝছো? তুমি তাল তলা গেল, তুমি বলে তাল তলা গেল, খাইতে দাও, ডিস্টার্ব করো না তোমরা, ফাস্ট নাকি ফাস্ট, আর ভাই তাও করছে কোনোদিন তাল তলা যাবে না, ঠিক আছে? আমি তাল তলা চিনি, আমি তাল তলা চিনি, সাকিবকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে সবাই, সাকিবের পক্ষে আছে আমি, পারবা সাকিব? সাকিব পারবা, পারবা, তোমার যে জিত হবে, পারবা, পারবা, টাইম কিন্তু প্রায় কাছেই গেছে সাকিব, এই স্পিড থাকলে পারবা সাকিব, পারবা, টাইম নেই কোন ভাই, বলা যাবে না, 2 মিনিট প্লাস কাটতেই থাকবে না, 2 মিনিট প্লাস, সাকিব এখন খাবার খাচ্ছে, আমি একটা কমেন্ট করি, কুন্ডা পড়বো আমি কমেন্ট, ওকে, সুমাইয়া খান কমেন্ট করছে, হিরো নতুন জামাইয়ের মতো করে খায়, এজন্যই তো হেরে যায়, ঠিক, হিরণ তো সুন্দরভাবে খায় আমি, নতুন জামাই তো সুন্দরভাবে, আবারও তার কমেন্ট, হিরণ খায় তাড়াতাড়ি কিন্তু হেরে যায়, এটা ঠিক আছে, হিরণ তাড়াতাড়ি খায় কিন্তু হেরে যায়, সারিনা মন্ডল, সারিনা মন্ডল কমেন্ট করছে, নাইস ভিডিও, এই দুই ভাইয়ের খাওয়ার ভিডিও আর হারুন ভাইয়ের খাওয়ার ভিডিও আমার খুব ভালো লাগে, স্যার হারুন কইল আবার ইজ্জত দিল, হ্যাঁ, আর একটা কথা ভাই, আমি একটা খাওয়ার ভিডিও বলছি, প্লিজ করো, আর ভাত খাওয়ার ভিডিও করো প্লিজ, ওকে, আমরা ট্রাই করবো, করো নেক্সট ভিডিওতে গরুর কলিজা বুনে রাখার জন্য, কিন্তু গরুর কলিজা কাকে কাকে দিয়ে খাওয়াবো সেটা কমেন্ট করলে ভালো হইতো নাকি, হ্যাঁ, আর এসকেপ মিডিয়া হাসানের সময় আপনারা অনেক কথা বলেন, ও কিন্তু বলে না আপনাদের সময়, এ কি বলে সব, সরি ভুল হয়ে গেছে, আমার সময় বলছে, রবেল ভাই কমেন্ট করেছে, কাশিয়া তো চ্যালেঞ্জ সে খেতে এসেছে, সে কিছুক্ষণ আগে তার প্রেমিকের সাথে নাস্তা করে আসছে, তাই তো মুখ দিয়ে খাবার ঢুকছে না, ভাই আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার কোনো কপালে কোনো প্রেমিকাই নেই, ওই এদিকে কমেন্ট করতে করতে 4 মিনিট হয়ে গেছে, সরি গাইস কমেন্ট করতে গিয়ে 4 মিনিট হয়ে গেছে, কিন্তু তারপরে যাকে খাবার শেষ করতে পারে নাই, আবার বিমান জিতে গেল 2000 টাকা, সাকিব সময় পে, সাকিব তো 5 মিনিট লাগে তো খাবার খেতে, ওকে গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিও, আর টিকটকে দেখে থাকলে মারামারি শুরু করে দিও, মারামারি শুরু করে দিও, টাটা, আল্লাহ হাফেজ।